শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গানটা অবশ্যই করার মানে আছে, কারণ লক্ষ্মী পুজো ব্লগ আমরা পেয়ে গেছি। তো তার আগে তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট বলতে পারো, যেটা হচ্ছে দেখো কমেন্ট সেকশন অবশ্যই খোলা থাকবে তোমাদের জন্য। তোমরা কমেন্টস করবে, অবশ্যই মজার মজার কমেন্টস করবে, কোনটা খারাপ লেগেছে সেটা বলবে, কোনটা ভালো লেগেছে অবশ্যই সেটা বলবে, কিন্তু এমন কোনো কমেন্টস করো না যাতে যাতে কি বলবো আমাদের মানে শিক্ষার একটা পরিচয় পাওয়া যায়, তাই না? মানে এমন ধরো কমেন্টস করলে যেটাতে হচ্ছে খুব নিম্ন রুচির, নিম্ন মানের, ঠিক আছে? এবার অন্যরা সেই কমেন্টস সেকশনটা চেক করলে কিভাবে, যে খুবই নিম্ন রুচির, হয়তো অনেকে মজা পাবে, কিন্তু আলটিমেটলি ভেবে দেখো যে যেই মানুষটাকে নিয়ে আমরা খিল্লি করছি সে খারাপ পাবে, তাই নয় কি? আর আরেকটা কথা বলবো, হয়তো তোমাদের ভালো লাগে না, মানে আমিও যে খুব ভালোবাসি সেটাও বলবো না, যে আমি যে খুব ভালোবাসি একেবারে খুব লাভ ইউ করি তাই নয়। কিন্তু দেখো পৃথিবীতে কোনো মানুষ কিন্তু পারফেক্ট নয়, না আমি পারফেক্ট, না তুমি পারফেক্ট, কেউই পারফেক্ট নই আমরা এখানে, তাই নয় কি? এবার দেখো আমার কমেন্ট সেকশনে, দেখো আমি লোককে নিয়ে কন্ট্রোভার্সি করি, তাই আমাকে লোকে খারাপ কথা বলবে না এটা তো হতে পারে না, আমাকে অনেকেই খারাপ কমেন্টস করে, সেটা আমারও তো খারাপ লাগে, কিন্তু আমি এটাকে নিতে পারি, কারণ হচ্ছে কন্ট্রোভার্সির জন্য কাজ করছি, আমি লোককে নিয়ে সমালোচনা করছি, অথচ আমাকে নিয়ে কেউ সমালোচনা করবে না এটা তো হতে পারে না। এবার সবার নেওয়ার ক্ষমতাটাও তো সমান থাকে না, তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা অবশ্যই কমেন্টস করো, কিন্তু মানে খুব খারাপ কমেন্টস করো না, ঠিক আছে? আর করলে যেটা হবে সেটা হচ্ছে আমি আর লাভ সাইনটা দিতে পারবো না, তা আমি চাই তোমরা সবাই কমেন্টস করো যাতে আমিও লাভ সাইনটা দিতে পারি। আজকে কিন্তু আমাদের আমাদের বান্টি দারুণ একটা কথা বলেছে, দারুণ একটা কথা বলেছে, সেটা হচ্ছে আছি, ছিলাম, আছি, থাকবো তোমাদের জন্য, মানে আমাদের জন্য, বুঝতে পেরেছো তোমরা? মানে একদম সিনেমার ডায়লগ, সিনেম্যাটিক ডায়লগ হলো আজকে। আর ড্রেসটা কি পরেছে, আমি তো ভাবছি হিরো কাহা সে আ গই তুম, পুরা হিরো হ্যায়। তো যাই হোক, সকালবেলায় পদ্ম ফুল ঠুল একেবারে তুলে নিয়েছে, লক্ষ্মী পুজো ভাই কোনো রিস্ক নিয়ে লাভ নেই, প্রচুর পরিমাণে যে পারবে গাছের সামনে ফুল নিয়ে চলে যাবে, তুমি নাও করতে পারবে না, আর চোখে তুমি দেখতেও পারবে না, তার মধ্যে ফুল হয়ে যাবে খাল্লাস, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এই বছর কিন্তু টুকলির টুকলি এসেই যায় বাবলির, বাবলির কিন্তু একটা লাভ হয়েছে, সেইটা হচ্ছে ফুলের পয়সা গেছে বেঁচে। তারপরে ব্রেকফাস্টে হলো অমলেট, সেটা হচ্ছে ওই যে ওটস অমলেট, ঠিক আছে? তো আমিষ হলো আমিষ, হ্যাঁ, কিন্তু বামনটা একটা দিন না খেতে পারলো না, মানে না খেতে মানে কি, বাইরে থেকে কচুরি তরকারি কিনে এনে খেতে পারত, কি দরকার ছিল মানুষটাকে খাটানোর, এমনি মানুষটা উপোস করে রয়েছে, উপোস করে রয়েছে, আর সেখানে নিরামিষ দিনে অমলেট খেতে হলো, কেন কেন বান্টি? তুমি বাইরে থেকে টিফিন কিনে আনতে পারোনি, এমনি দিন তো টিফিন কিনে আনো, বাইরে থেকে কিছু একটা কিনে এনে খেতে পারতে, তো কি দরকার ছিল, মানে তোমার বউ উপোস ব্রাত রেখেছে, উপোস করে রয়েছে, তুমি তাকে দেখিয়ে দেখিয়ে কি সুন্দর খাবার মেরে দিচ্ছ, ও বাই গড, এই জিনিসটা কিন্তু আমার কিন্তু ভালো লাগেনি। তারপরে আসি ভোগের রান্না, প্রচুর প্রচুর রান্না, একদম শাশুড়িকে হার মানিয়ে দিয়েছে, যে তুমি অন্নপূর্ণা হলে ভাই আমিও আছি, অন্নপূর্ণা লক্ষ্মী সমস্ত কিছু আমার মধ্যে ভর করেছে, আমি আছি, আর পুরো এনার্জেটিক হয়ে গেছে, একা হাতে এত কিছু রান্না করেছে, এ কি চারটিখানি কথা, প্লাস ক্যামেরাতে তোমাদের দেখিয়েছে পর্যন্ত, এ কিন্তু চারটিখানি কথা না, যারা ব্লগ করে এবং
কুকিং এর ব্লগ করে, বিশেষ করে কুকিং এর ব্লগ, সে কিন্তু বহুত ডিফিকাল্ট কাজ। আমি কুকিং এর ছোটখাটো যখন করি তখন আমি বুঝি কেউ একটা গিফট দিয়েছে ননস্টিকের কড়াই, তার সাথে স্প্যাচুলা, একটা ভালো একটা স্প্যাচুলারের আজকাল অনেক দাম আছে, ঠিক আছে, যে যাই হোক কাঠের ওই খুন্তি ফুন্তি পেয়েছে, তো অনেক কিছু ভাজা ফাজা দিয়ে অনেক কিছু করেছে, এলাই কাণ্ড। তাই আমি বলবো ফুলকপি আলুর তরকারিটা না করলেও হতো, এত কিছু করার পরে আবার এত কিছু। হ্যাঁ, তো ক্যামেরা দিয়ে দেখতে দেখতে মানে বলছি, হ্যাঁ টুকলি না আসলে না সেই ভিডিওর ফিলটা আসে না, যাই হোক মানে টুকলি আর কি বলছে বলছে যে আমি শুধু ভাবি কখন ভিডিও করব কখন ভিডিও করব। সত্যি এটা কিন্তু একদম নেশা এবং বাজে নেশা, এই আমার মধ্যেও আছে, ফাঁক পেলেই ভিডিও করতে বসে যাই। হ্যাঁ, এটা কি নেশা ছাড়া হবে? হবে না কখনোই। তো যাই হোক, তো সেখানে ব্লগিংয়ে সবসময় মনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু চলে, কী দেখাবো কী দেখাবো, দর্শকদের এর থেকে ভালো কী দেখাবো, দেখলে দর্শকরা মানে আর কি ইয়ে করতে পারবে। তো যেটা বলছিলাম আর কি, চাটনি, ক্যামেরাকে ফোকাস করতে করতে চাটনি ভুলভাল হয়ে গেল, সেটা হচ্ছে টমেটো সিদ্ধ না হওয়ার পরে খেজুর মেজুর দিয়ে কিশমিশ বিশমিশ দিয়ে একবার একাকার কাণ্ড করে ফেললো। কিশমিশ সবসময় শেষে দিতে হয়, আর খেজুরও একদম যখন হাফ কুক হয়ে যায়, যে সময় চিনি দিতে হয় সেই সময় খেজুর দিতে হয়, খেজুরও তো আগে দিলে গলে ভূত হয়ে যায়। যাই হোক, আর এখনকার টমেটো মানে কি বলবো, হাইব্রিডের টাইপের টমেটো তো অত ভালো সিদ্ধ হয় না, সেই জন্য টমেটোটাকে তেলের সাথে একটু লবণ দিতেও পারো তোমরা, নাও দিতে পারো, একটু কষাতে হতো। যাই হোক, তো সেটা হলো, ভাজা ভাজা হলো, মানে একদম দর্শক ভুজা যাকে বলে, এদিকে রান্না করছে ওদিকে আলপনা দিচ্ছে, মানে সব দিক একেবারে সামলাচ্ছে, এত কিছু রান্না করেছে, পায়েস করেছে আবার, ঠিক আছে, বাতাসা দিয়েছে, ওই পায়েসের যে কি টেস্ট হবে, অমৃত অমৃত অমৃত, চাটনি পায়েস লাবড়া খিচুড়ি ফুলকপির তরকারি ভাজা, এ বললে হবে? হ্যাঁ, পজিটিভ এনার্জি পেয়েছে ওই বাড়িতে, পুরো নেগেটিভিটিতে বড়া, পুরো পজিটিভ এনার্জি পেয়েছে, পজিটিভ পজিটিভ এনার্জি পেয়ে পজিটিভ ভাবে কুকিং হচ্ছে, মানে এত রান্না করেছে তোমরা ভাবতে পারছো? তারপরে নাকি বামনের জন্য আগে নাকি মাছের ঝোল ভাত করেছে, ওদের বাড়িতে নিয়ম আছে কি বললো আমিষ খাওয়ার, লক্ষ্মী পুজোতে অনেকের আমিষ খাওয়ার নিয়ম থাকে, যাই হোক, তো সেই জন্য মাছের ঝোল ভাত ফাত হয়ে গেছে, অনেকেরই নিয়ম থাকে আমিষ খাওয়ার, আমি দেখেছি অনেকেই বলে যে মানে সধবা, তো মানে যেহেতু সধবা তাই লক্ষ্মী পুজোর পরে আবার ওই মাছ ফাছ খায়। এবার আমার বাড়িতে কোনোদিনই লক্ষ্মী পুজো হয় না, লক্ষ্মীও নেইও, মানে পাতা হয়নি আর কি, শাশুড়িও করতো না আমিও করি না, তো আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। কিন্তু একবার আমার ননদের বাড়িতে আমি গিয়েছিলাম, তখন ও বলছে মাছ খেতে, ঠিক আছে, আমি বলছি না আমি তো মাছ খাই না, বলছে না লক্ষ্মী পুজোর দিন খেতে, আমি বলছি কিচ্ছু করার নেই, তাহলে চিংড়ি মাছ দাও তাহলে পরে খেতে পারে। তো যাই হোক, আমাকে চিংড়ি মাছ ছিল না, জোর জার করেনি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা আমাদের দেখালো, ফুল কেনার পয়সা লাগেনি। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা হচ্ছে গাছে এত ফুল, ঠিক আছে, মানে খুশিতে খুশি একেবারে, উপরে ঝিঙে ঝুলছে, তলায় ভি ঝিঙে ঝুলছে, সকালবেলায় ফুলের সাথে সাথে টুকলি হিসাব করছে কটা ঝিঙে পেয়েছে, তিনটে চারটে না পাঁচটা, ওই তিন চারটে ঝিঙের যদি ওজন করা হয় সেইয়া হচ্ছে 500 গ্রাম ওজন হয়ে যাবে। আমি তো দেখছি আর ভাবছি 80 টাকা করে 60 টাকা করে বাজারে ঝিঙে আমাদের এখানে চলছে, সেই 500 ঝিঙে মানে 30-40 টাকা সকালবেলায় প্লাস ফুল, এখন তো 20 টাকার নিচে ফুলই দেয় না আমাদের এখানে, সে মানে কি বলবো, সকালবেলায় 30 থেকে এই দাঁড়া বলছি 50-60 টাকার বৌনি হয়ে গেল, ভাবা যায়? তা আমি এই কথাটাই বলবো, লক্ষ্মী পুজোতে দেখো তোমরা হয়তো অনেকেই বলতে পারো খুদ খুদ নয়, যেটা বলবো আর কি সেটা হচ্ছে, লক্ষ্মী পুজোর দিন এত কিছু আইটেম করলো খাওয়া দাওয়ার,
এবার এটা তো আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে পিতলের আমের পল্লব। পিতলের আমের পল্লব আমার বাপের বাড়িতেও আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমের সরা সেটা দিতে হবে। পিতলের আমরা কখন দেব, যেদিন ধরো আমাদের আমরা ব্যস্ত আছি, আমাদের আমের পল্লব কেনার হলো না, খুব মুষলধারে বৃষ্টি হতেই পারে, বা বাড়ি থেকে অসুস্থ, বা আমি আনতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইটা ব্যবহার করো। আর লক্ষ্মী পুজোর দিন তো কখনোই নয়, আমের সরা আমাকে জোগাড় করতেই হবে, আমের সরা আর কি। তার সাথে পান দিতে হবে, কলা তো দিতেই হবে, তার সাথে সুপারি কিংবা হর্তকে দিতে হবে, হয়তো টুকলি জানে না সেই জন্য বলে দিলাম। আর লক্ষ্মীর ঘট নিচে পেতেছে, বাট সিংহাসনে পাতলে বেশি ভালো লাগতো, জল শঙ্খবি দিতে হবে, জল শঙ্খর মধ্যে ফুল দিয়ে জল শঙ্খ দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, হয়তো টুকলি জানে না, সবাই তো সব কিছু জানে না। আর আরেকটা কথাও বলে রাখছি, সিংহাসনে জাগাও নেই, দেখলাম তো অনেকগুলোই ঠাকুর আছে, সেই ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণের ফটোটা মানে বাইরে আনতে হয়েছে, ওটা ভেতরে রাখলে ভালো তো, বাট বাবার ফটোটা তো অনেক বড়, সেই জন্য আমি বলছি এর পরের বছর থেকে একটা টুলের মধ্যে লক্ষ্মীটাকে পুজো করলে তারপরে পরে আবার ঘর টর দিয়ে তুলে দিলে। আর কখনোই তোমরা জেনে রাখো, ঠাকুরের প্রসাদ তোমরা যখন দেবে, ঠাকুরকে নিবেদন করবে, কখনোই মেজের উপরে দেবে না তোমরা, কিছুর একটা উপরে দেবে, ঠিক আছে, মানে বাটাটাকে কিছুর একটা উপরে দেবে। কাঠের কিছু দিতে পারো, এখন পাথর দিতে পারো, মানে কারো বাড়িতে পাথরের কাজ হলো, পাথরগুলো রয়ে গেল, পাথর দিতে পারো। আমার মা যেটা করে সেটা হচ্ছে বলে দিই তোমাদের, খাবারের যে স্টিলের স্ট্যান্ডগুলো হয় ওর উপরে আমার মা সব প্রসাদগুলোকে দেয়, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা এইভাবে টুকলিকে আমি শিখিয়ে দিচ্ছি, এভাবে দিতে হতো। হ্যাঁ, তো ঘরটা ঠাকুর লক্ষ্মীর যেখানে ঘট সেখানে লক্ষ্মীর ঘটে ঠাকুর মশার তো পয়সা লাগেনি, সেই পয়সাটা বেঁচে গেছে, তো ওখানে একটা পান সুপারি এগুলো দিতে হতো। ঠিক আছে, আমাদের বাপের বাড়িতে আবার আড়িতে পুজো হয়, কড়ি ফড়ি আয়না ফায়না এই সমস্ত অনেক কিছু শাঁখা পলা মলা মলা দিয়ে, মানে অ্যাকচুয়ালি আমাদের বাপের বাড়িতে আড়িতেই লক্ষ্মী পুজোটা হয়, কিন্তু আমার মা ফটো আড়ি আর ফটো, কিন্তু আমার মা পেতলের এখন কিনে নিয়েছে আর কি, লক্ষ্মীটাকে সারা বছর করার জন্য, কিন্তু আড়িটা আমাদের মাস্ট দিতেই হবে আর কি। যাই হোক, তো সমস্ত কিছু পুজো টুজো হলো, পাঁচালি পড়লো, বামন পুরো ক্যামেরা করছে একেবারে, প্রদীপ ঠদীপ ধূপকাঠি, তারপরে তোমাদের কি বলবো, কর্পূরদানি কর্পূরদানি সমস্ত কিছু হয়েছে, ক্যান্ডেল পুরো এক, আবার লাইটিং করে দিয়েছে বামন, বললো হবে, পুরো একদম চমকাচ্ছে চমকাচ্ছে। তারপরে আসে আলপনা, সুন্দর আলপনা হয়েছে, আবার টুকলি বলছে যে আলপনাটা খুবই ভালো হয়েছে। এবার আমি আমাদের বাপের বাড়িতে আমি আলপনা দিতাম বিয়ের আগে এবং পরে, এখন তো অত যাওয়া ঠাওয়া হয় না অত বিশেষ একটা, তো যাই হোক আমার বোন আলপনা দিতে পারে না, আমার মা দেয় একডুম বাগডুম, বাবা ভি দেয়, আর আগে তো আমি দিতাম, ভালোই দিতাম আমি আমি ঠিক আছে। তো কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে টুকলি বলল যে ওই ধানের শীষ আর লক্ষ্মীর পা, হ্যাঁ ওটাই নিয়ম, ধানের শীষ লক্ষ্মী এবং দুয়ারে জোড়া পা। এখন তো মানে আমাদের জেনারেশন কি তারপরের জেনারেশন তো কিছুই পারবে না, সব স্টিকার বেরিয়েও গেছে, আমাদের জেনারেশনও স্টিকার দিয়ে চালিয়ে দিচ্ছে না, তবে আমার অনেক বন্ধুরাই আলপনা দেয়, আমি ফেসবুকে দেখেছি। যাই হোক, খুব সুন্দর হলো, তবে টুকলি তোমার গায়ের রংটা যেহেতু একটু চাপা, তুমি মেরুন কালারের লাল টিপ পরবে না, তুমি রেড কালারের পরবে, মেরুন লাল টিপ পরবে না, মানে বামন না কি বলেছে এই আমার লক্ষ্মী, তবে পজিটিভ ফিল বামনের মধ্যেও চলে এসছে, মানে বামন ভি বলছে লক্ষ্মী, তবে এটাই তো আসল লক্ষ্মী, পজিটিভ একেবারে এনার্জি, যে লক্ষ্মী মানে দশভুজা লক্ষ্মী আরো কিছু বললে কম, রান্না করছে, পুজোর আয়োজন করছে, ধনদেবীকে পুজো করেছে, টুকলি হচ্ছে মেন ধনদেবী, সত্যিকারের বামনের জীবনের মেন ধনদেবী কিন্তু টুকলি, এটা মানো না মানো, ক্যামেরা করছে, বামন বলছে এই তো আমার লক্ষ্মী, তবে
মানে বামন যখন নারায়ণ যখন বলেছে এই আমার লক্ষ্মী, এই তোমাকে মনে হচ্ছে যেন আমার ঘরে লক্ষ্মী এসে গেছে, একটা রোম্যান্টিক কথা, লক্ষ্মী পূজার দিন রোম্যান্টিক কথা, মানে এইসব রোম্যান্টিক কথা শোনার জন্য ভাগ্যের দরকার। আর আমার বর কালকে বাড়িতেই ছিল লক্ষ্মী পুজোর দিন, কিচ্ছু রোম্যান্টিক একটা কথাই বললো না লক্ষ্মী পুজোতে। তবে ভাবো আমাদের এই হিংসাটা ভিডিওর মধ্যে প্রকাশ পাবে, এই যে টুকলিকে বামন বলেছে তুমি আমার লক্ষ্মী, তবে এইটা তো ভিডিওর মধ্যে প্রকাশ পাবে। হ্যাঁ, আমাদের আমাদের নারায়ণ না আমাদের লক্ষ্মী মক্ষী বলছে না, টুকলিকে কিন্তু বলেছে আসল লক্ষ্মী। আর ওর শ্বশুরবাড়িকে ও একেবারে মুখে ভালো করে করে ঝামা ঘষে দিয়েছে। উনিও খিচুড়ি ভোগ রান্না করে, এই পাঁচ ভাজা করে, এই তরকারি করে, এই চাটনি করে, এই পায়েস করে। টুকলিও দেখিয়ে দিয়েছে, দেখো দেখো আমাকে ছাড়াও তোমাদের চলে, তোমাদের ছাড়াও আমার চলে, এত ভোগ। তবে নাড়ু ফাড়ু অত ঝামেলা ভাই পারেনি করেনি, খরচাও আছে, কিনে নিয়েছে কালা কালা কিছু নাড়ু মারু ও সব কিনে নিয়েছে, ঠিক আছে। তবে কিছু করার নেই বস, হ্যাঁ এখনকার নারকেলের নাড়ু করা বহুত ডিফিকাল্ট। হ্যাঁ, পাক আসে না ভালো করে, নারকেল হয়ে যায় ছ্যাবড়া, ঠিক করেছে, একদম কিনে নিয়েছে, খাটনি ফাটনি সব একেবারে ইয়ে। তারপরে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে গেছে, তাহলে ভাবতে পারছো কি লেভেলের এনার্জি টুকলির মধ্যে। আর তারপরে ঠ্যাঙে ব্যথাটা হয়েছে, এত উপর নিচ করেছে, এমনি একটু ঠ্যাঙে ব্যথা আছে, তারপরে মানে লক্ষ্মী ঠাকুরও বুঝে বুঝে ঠ্যাঙে ব্যথাটা দিয়েছে। লক্ষ্মী ঠাকুর কি করলো, সারা দিন ঠ্যাঙে ব্যথা দিল না, কাজটা করিয়ে নিল, পুজো শেষ হয়ে গেলে ঠ্যাঙে ব্যথা দিয়ে দিল। এই ঠ্যাঙে ব্যথা নিয়ে বসে থাকো, কোনো ব্যাপার নেই, বাসি খিচুড়ি পরের দিন মেরে দেবে, রান্না করতে হবে না। হ্যাঁ, তবে ঠাকুরের বাসন টাসন আর কি মাজা ধোয়াটা তো ব্যাপার থাকে, শুধু পুজো করলেই তো হলো না। আর টুকলি মানে এর আগে সমস্ত কিছু ছিল ঠাকুরের জিনিস, কিন্তু করতে ইচ্ছা করতো না, কারণ ওই বাড়িতে হ্যাঁ একটা অশান্তি মনের মধ্যে কাজ করলে করতে ইচ্ছা করে, এখানে পুরো পজিটিভ ভাইবস। তবে মনে হয় টুকলির ঠাকুরের থালা নেই, না হলে ওই পাতায় বা কেন দেবে, নাকি মাজার ভয়তে দিয়েছে ওই পাতায়, যে ওই পাতায় দিয়ে দিলাম খাটনি কম, ওই যে কেনার কি পাতায়, ওই ধরে ধরে প্রসাদ দিয়ে দেবো লোকের বাড়িতে। মানে বুদ্ধি কাকে বলে, এর কাছ থেকে শিখতে হবে। এই বলছে ঠাকুরের জিনিস আছে, তাহলে ওই পাতায় কেন তুমি দিলে, তার মানে বাসন মাজার খাটনিটা তুমি কমিয়ে দিলে, তুমি কম চালার। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।